তাফসির ইবনে কাসির দশম খণ্ড সম্বন্ধে আমরা জানব। বইয়ের ভিতরে কি আছে সংক্ষেপে আমরা একটু দেখব। বইটি ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে। বইটি রচনা করেছেন তাফসির ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহ। বইয়ের ভিতরে সূচিপত্র আমরা দেখব, সূরা শুরার আয়াতের তারজমা ও তাফসির, সূরা জুকরুফ, সূরা দুখান, সূরা জাসিয়া, সূরা আহকাফ, সূরা মুহাম্মদ, সূরা ফাতা, সূরা হুজরাত, সূরা কাফ, সূরা জারিয়াত, সূরা তুর, সূরা নাজম, সূরা কামার, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা হাদিদ, সূরা মুজদালা। আমরা এবারে দশম খণ্ডের তাফসির ইবনে কাসির দশম খণ্ডের একটি তাফসির পড়ে শোনাবো আপনাদেরকে। তাফসির হুরুফে মুয়াক্কাতের উপর ইতিপূর্বে আলোচনা করা হইয়াছে। ইবন জারির রহমতুল্লাহ অগ্রহণযোগ্য আশ্চর্যজনক ও দুর্বল একটি রেওয়াত আরতাত ইবন মুনজির হইতে বর্ণনা করেন। আরতাত মুনজির রাদিয়াল্লাহু তাআলা বলেন, জৈনক ব্যক্তি ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নিকট এর ব্যাখ্যা জিজ্ঞাসা করেন। তখন হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তথায় উপস্থিত ছিলেন, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আগন্তুক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে নীরবতা অবলম্বন করেন। দ্বিতীয় আবার জিজ্ঞাসা করে, কিন্তু তিনি উত্তরদানে অনীহা প্রকাশ করেন। দ্বিতীয়বার জিজ্ঞাসার পরেও তিনি উত্তর না দিলে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে বলেন, ইহার ব্যাখ্যা তোমাকে আমি বলিব। আমি এই কথা ও জানি যে ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কেন তোমার প্রশ্নের জবাব দিতেছেন না। এর কারণ হল, ইহা এক কুরাইশি ব্যক্তি সম্বন্ধে নাজিল হইয়াছে, যাহার নাম হইলে আব্দে ইল্লাহ এবং আবদুল্লাহ। সে পূর্বে কোনো নদীর তীরে অবতরণ করিবে, সেখানে দুটি শহর আবাদ করিবে এবং নদী খনন করিয়া শহর দুইটির মধ্যে সংযোগ সৃষ্টি করিবে। কিন্তু আল্লাহ যখন উহার রাজত্ব সম্পদ ধ্বংস করার ইচ্ছা করিবেন, তখন তিনি রাতে একটি শহরে আগুন দিয়া ধ্বংস করিয়া দিবেন। সকালে উঠিয়া সকলে ছাই ভস্ম দেখিতে পাইবে, সকলে আশ্চর্য বোধ করিবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই বইগুলো আসলে পড়লে মানে ধর্ম সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে জানার জ্ঞান পিপাসা বেড়েই যাবে। আপনারা সংগ্রহ করতে পারেন ইবনে কাসির তাফসিরে ইবনে কাসির দশম খণ্ড। বইটির দাম নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন 540 টাকা। আমাদের অনলাইন সব বইপাঠ থেকে বইটি সংগ্রহ করা যাবে, এছাড়া যে কোনো জায়গা থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকে বইটি সংগ্রহ করা যাবে। ধন্যবাদ।